ঐতিহ্যবাহী রামনগর মসজিদুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রতি সাদরে জলসা মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আইম্মায়ে মাসাজিদ আসাতিজানে কেরাম আল মাদারিস, সম্মানিত মুরব্বিয়ানে আয়াম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, স্নেহের শিশু কিশোর বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেদা সালেহা মুমিনা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বি করিম রব্বুল আরশ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে বিনীতভাবে কালেমাতুর শুকর আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা তথা ব্যক্তিগত পারিবারিক পারিপার্শ্বিক সামাজিক শারীরিক সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে তার কোরআন করিমের আলোচনা বলা এবং শোনার জন্য একটি জলসা রহমানিয়ায় এসে বসার তৌফিক ইনায়াত করলেন সেই মহান মুনিবের দরবারে নত শিরে বিনয় অবনত চিত্তে কালেমাতুর শুকর আদায় করছি সকলে প্রাণ খুলে পুরো সচিত কণ্ঠে একসাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। এটি হচ্ছে কোরআনের মাহফিল, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে মর্যাদার আর কোন মাহফিল নাই। এখানে সকলে আসতে পারে না, এখানে আসতে পারেন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় পাত্র জানা, আলহামদুলিল্লাহ বলবেন। এই মাহফিলের খুব কাছে বাড়ি, পোস্টার দেখেছে, মাইকিং শুনেছে, এত বড় কথা বলি স্পিকিং পাওয়ার হু হ্যাজ গিভেন, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চাইছিলাম কেউ? অ্যাপ্লিকেশন করেছিলাম? না। যে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, ওই শক্তিটা আল্লাহর বরত্ব ঘোষণার জন্য যে খাটাতে পারলো সেই শক্তির সদ্দামত বরকাত হোক। মাদাজিল্লাহুল আলী খতিব বদরপুর জামে মসজিদ, ওনার আলোচনা শুনেন না এমন কেউ নেই, কথা ঠিক কিনা? আজকে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি তার আকর্ষণে এসেছেন, এই জন্য ওনার মতো মানে এলেমের জাহাজ যেই মঞ্চে আসবেন সেই মঞ্চে বসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। এটা আমার জীবনের একটা স্মরণীয়, আমি বলতে পারবো যে লুৎফর রহমান সাহেব যেখানে আলোচনা করেছেন আমিও ঠিক একই চেয়ারে একই মঞ্চে আলোচনা করেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্য। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়েবা দান করেন বলেন আমি, সেহাতে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া নসিব করুন সকলে বলেন আমি। এটা একটা বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ এরকম নিয়ামত আরো দু চারজন দিতে পারে, এটা তো আল্লাহ বলেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক আরো বাড়িয়ে দেব। সুবহান আল্লাহ বলেন, এই জন্য এই লোকের কদর করতে হবে এবং যত ওলামায়ে কেরাম আছেন এদের সকলের কদর করতে হবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে ভয় করে তারা বান্দাদের মধ্যে। আজ মর্যাদা কে দিয়েছেন? এই মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। রাজি আছেন? রাজি আছেন?
আল্লাহ আমাদের কবুল করুন, জোরবাইন আমিন। আসুন আলোচনার শুরুতে আপনাদের একটা সুসংবাদ শোনাইতে চান, সুসংবাদ শুনবেন? এইখানে অনেকে এই মাহফিলে আসে নাই, কেয়ামতের দিন বলবো আল্লাহ আমি আগে আসিলাম, নামাজ জীবনে করতে পারে নাই, আল্লাহ বলবো কে কে নামাজ পড়ছ, বেনামাজিরা আগে হাত উঠে, যে আল্লাহ এই যে আল্লাহ কা এর কাউ রুকু করো, দে উইল নট বি এবল টু গো, তারা কি করতে পারবে না, বাঁশ দিয়ে খুঁটা করে বাইন্ধা থাকে না, যারা একটা মূর্তি বানিয়ে খুঁটা লাগাই দিছে, নড়াচড়া করতে পারবে ওই বান্দা গুলো, বাঁকা হতে পারবে না। আল্লাহ বলবে কে করো, কয় আল্লাহ পারি না, কয় দুনিয়াতেও পারো নাই এই জন্যই পারো না, ঠিক কি না? এই কারণে এই কোরআনের মাহফিলে যারা আসে না, এই কিয়ামতের দিন বলবো আল্লাহ সবার আগে আসিলাম, আমার বাড়ির পাশে মাহফিল আমি থাকবো না, মানে এরকম মিথ্যা কথা বলবে। আল্লাহর নবী সরকারে দুআলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা আল্লাহর কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা কিসের বাগান? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দিস ইজ দা হেভেন, দা প্যারাডাইজ ইন দা আর্থ, দুনিয়ার বুকে এটা হচ্ছে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা জান্নাতের বাগানে যাবে এবং যে যেখানে বসবে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আই উইটনেস, আমি সাক্ষী তোমার এই বান্দা আমার উপরে বসে বসে কোরআন শুনেছে, তাহলে যে জায়গায় বসেছে এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে আল্লাহর কাছে, এটা কি ভালো না মন্দ আপনার জন্য বলেন? এরকম সাক্ষী কম হইলে ভালো না বেশি হইলে ভালো? বেশি হইলে ভালো না। তাহলে এখন যেখানে বসছেন এই জায়গাটা আপনার জন্য সাক্ষী দেবে, যদি আবার চারাঙ্গল আইগিয়া বসেন সাক্ষী আর একটা বাড়ায় না, বুঝতে পারছেন কথা? অত আর একটা সাক্ষী বাড়ায় নেন, সামনে একটু এগিয়ে আসেন, যেখানে বসছেন অত সাক্ষী দেবেই, আর একটা জায়গা যেন সাক্ষী হয় একটু এগিয়ে আসেন, হরকতে বরকত আর মহব্বতে জিকির করেন, লা ইলাহা সম্মানিত ভাইরা, একটু কষ্ট দিলাম নাকি? যে হুজুর জায়গা থেকে কেবল গরম করছি আর উপরের জন্য কেমনি সাইরা দেই, আল্লাহর নবী বলে পেছনে যারা আসতেছে এদের জন্য জায়গা খালি করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দেবেন, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন আমরা ভূমিকা দীর্ঘায়িত করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাই, কারণ আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিসটি উচ্চারণ করেছি এই দুটি ব্যাখ্যা আপনার 2-4-10 ঘন্টা দেওয়া সম্ভব না, আর এর মধ্যে আমাদের সব নিহিত, কথা ঠিক কি না? আমাদের রবকে, দিন কি, নেতাকে, মোহাম্মদ রাসূলুল্লাহ, এই প্রশ্ন তিনটা মরার পরে করবে কিনা, তাহলে এর মধ্যেই তো আমাদের সব, এই প্রশ্নের জবাব দিতে রাজি আছেন? এই প্রশ্নের জবাব দিলে কি কি করতে হবে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আসেন আমরা শয়তানকে আগে তাড়াই, কারণ ও হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন। কি দুশ্মন? ইন্নাশশাইতানা লিল ইনসানি আদুউম মুবীন, আল্লাহু আকবার,
আল্লাহ বলে ও মানুষ, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন, এটার ধারে কাছে যাবে না, এটার পদাঙ্ক অনুসরণ করবে না, এটা যেভাবে চলতে পারে সেভাবে চলবে না, এটাকে তোমাদের প্রকাশ্য দুশ্মন সবসময় এর থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন? শয়তান থেকে দূরে থাকবেন তো? শয়তান কি দুশ্মন? ক্লিয়ার এনিমি, ম্যানিফেস্ট এনিমি, ও হচ্ছে প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য কাকে বলে? যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কথা বলা যায় যার সাথে, কথা ঠিক কিনা? আপনারা শয়তান দেখেছেন? কেউ দেখেন নাই? তাইলে আল্লাহ বলল প্রকাশ্য, আর আপনারা এখন দেখেন নাই? নাকি দেখছেন জানেন না, চিনেন না? তাইলে চিনার দরকার আছে কিনা? চিনা দিলে দূরে থাকবেন তো? থাকবেন তো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় চিনাবো ইনশাআল্লাহ। আসেন আমরা শয়তানকে দূরে খেদাই দেই, এক নম্বরে দূরে খেদাইছি। সামনে জায়গা খালি থাকলে কে বসে? আমরা সামনে থেকে ওরে দূর করছি আলহামদুলিল্লাহ। কোন এখন কি বেজার হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে? ও কিন্তু নিরাশ হয় না, এই চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর বদনজর দিচ্ছে কোনটাকে বের করে আনা যায়। বাইরে থেকে বদনজর দিচ্ছে, তোমার না কালকে মেয়ের বাড়ি যেতে হবে, তোমার না বাজার আছে, তোমার রাত থাকলে চলবে না, নানান রকমের ওয়াসওয়াসা আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন্নাস, যে মানুষের অন্তরসমূহের মধ্যে ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে চেষ্টা করে কি করে আল্লাহর বান্দা থেকে কোরআনের মাহফিল থেকে বের করে নেওয়া যায়। আর একবার যদি কাউকে বের করে নিতে পারে, ওর ভেতরে ঢোকা খুব কঠিন হয়ে যায়, ঠিক কি না? কোন দিকেই যদি মানে সার্থক না হয়, যে যতই চেষ্টা করি যতই ওয়াসওয়াসা দেই, কোরআন শুনতে পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত ইবলিসের আর একটা কুটকৌশল, সেটা হলো বান্দা এতক্ষণ বসছ, তোমার কি পেশাব আসে না? সেই মাগরিবের পর থেকে বইছ, একটু পেশাব করে আবার যাও। বাইরে গেছেন, পেশাব করছেন, এবারে ব্রিজ বলতেছে পেশাব যখন করছো তাহলে চার বাকি রেখে লাভ কি, এক কাপ চা খাইয়েই যাও। চা যখন খাওয়া হয়েছে, এখন চা যখন খাইছো তাহলে ইট খোলা আর বাকি রেখে লাভ নাই, ইট খোলা জ্বালাও। বুঝেন তো? আপনাদের এলাকায় ইট খোলা কয় নাকি? ইটের বাতা খালি ধোঁয়া আর ধোঁয়া, ঠিক কি না? অনেকক্ষণ ইট খোলা জ্বালাইছে, এরপরে ভিতরে ঢুকবে ইবলিস কয় তোর কি ইমান আমান কিছুই নেই, এটা হলো একটা পবিত্র জলসা, এখানে সবাই আতর মাখায়া যায়, আর তুই দুর্গন্ধ নিয়ে কেমনি ঢুকবি? খবরদার ভিতরে ঢুকিস না, এখানে দাঁড়ায় আইসো কিছুক্ষণ, বাইরে দাঁড় করে রেখা ইবলিস কয় কুয়াশার মধ্যে দাঁড়ায় থেকে দরকার নাই, যে মাইক দিছে ঘরে শুয়েও শোনা যাবে, চলো ঘরে যাই। লেপের তলে গিয়ে কান একটা ছেড়ে দিয়েছেন ইবলিস, এক কান মাইকের দিকে, ঠ্যাং টিপে, হাত টিপে, মাথা টিপে, আল্লাহর বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও, কোন দিক দিয়ে ঘুমায় গেছেন নিজের অজান্তে নিজেই টের পাননি। সকালবেলা ঘুম থেকে ওঠে, চোখ মলতে মলতে জেগে যায় আর বলে কি ওয়াজ করলো কিছুই তো বুঝলাম না। আপনি বুঝবেন কেমনি? আপনি তো অর্ধেক শুনছেন আর অর্ধেক ঘুমাইছেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ইবলিসকে ভেতরে জায়গা দেই নাই, আশেপাশে বাইরেও জায়গা দেব না। রাজি আছেন? রাজি আছেন? ইবলিসকে এই নাম কি রামনগরের বাইরে পাঠাইতে চাই। রাজি আছেন? ইবলিসকে বাইরে পাঠানোর নিয়মও আছে, আল্লাহর নাম যদি আল্লাহর বান্দারা জোরে উচ্চারণ করে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ইবলিস ততদূর পর্যন্ত ভিড়তে পারবে, কথা ঠিক আছে? অতএব রামনগরের তরুণেরা যুবকেরা জেগে ওঠো, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠনালীতে নিয়ে এসে আকাশ বাতাস মুখরিত করে প্রকম্পিত করে আমরা এত জোরে আল্লাহর প্রশংসা করব, আমাদের মাঝেও সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে হাজির গিয়ে ধাক্কা লাগে, ঠিক আছে? একসাথে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, মুট না করলে মুসলমানের শক্তি হয় না কি? দুই হাত মুট করে আকাশের দিকে, কারণ নাকে জানি না লাগে, খেয়াল রাখেন, একসাথে চিৎকার করে বলেন নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, খুশি না বাজার, এইটা দিলাম হলো ইমান মাপার থার্মোমিটার। কি দিলাম? ইমান মাপার থার্মোমিটার। এবার আপনি নিজের ইমান কি পরিমাণ আছে মাইপে নেন। যদি মনে করেন আল্লাহু আকবার বলছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তাহলে বোঝা গেল ইমান মজবুত। আর যদি মনে করেন দশ জনে কয় আমি না কইলে কেমন দেখা, এই একটু কইলাম আর কি, কিন্তু খুব একটা জুত লাগে না, ভাষা বুঝেন, খুব একটা মজা লাগলো না, তাহলে বুঝতে হবে ইমান নামের যে প্রদীপ আছে ওইটার তেল তো নাই, ও সলটাও পুড়ে গেছে, যে কোনো সময় নাকের বাতাসেই নিবা যাইব। কথা ঠিক কি না? আমাদের ইমান মজবুত না দুর্বল? ধরে বলেন। তাহলে আমরা ইবলিসকে এলাকার থেকে সরাইছি আলহামদুলিল্লাহ, পর কিন্তু সব ইবলিস সরানো যায় না, এখনো পুরোপুরি ইবলিস মুক্ত হতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যেহেতু কোরআন শেষ আর কোন কোরআন আসবে না, আমার নবী হচ্ছে লাস্ট মেসেঞ্জার, আর কোন নবী আসবে না, কথা ঠিক কিনা? অতএব এই কোরআনের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইবলিস এবং সমস্ত মানবতার বড় দুশমন হচ্ছে ইবলিস। ও যেহেতু ইবলিস সারা জীবন তোমাদেরকে জাহান্নামের পথের দিকে ডাকবে, জান্নাতের পথ থেকে তোমাদেরকে মিসগাইড করবে, দূরে সরায় নেবে, এই জন্য ওই ইবলিসের পরিচয়টা তোমাদের ভালো করে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ইবলিস হলো দুই পদের, এই কথাটা কোরআনে কারীমের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলে দিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাস ফ্রম অ্যামাং জিন, জিন শয়তান, কি শয়তান? নাম্বার ওয়ান হচ্ছে জিন শয়তান, ইউ ক্যান্ট সি হিম, ইউ ক্যান টাচ হিম, ইউ ক্যান টক উইথ হিম, আপনি তাকে দুচোখে দেখতে পাবেন না, তার সাথে কথা বলতে পারবেন না, তাকে স্পর্শ করতে পারবেন না, এটা হচ্ছে জিন শয়তান। আল্লাহ দুই নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বার শয়তান হচ্ছে অন্নাস, নাস মানে কি জোরে বলেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর হুকুমাত বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর নিজাম বাদ দিয়ে ওই শয়তানের আইন বিধান যারা কায়েম করতে চায় ওরা হচ্ছে দুপায়া শয়তান। বলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে এদেরকে, আবার এদের চরিত্র হইলে এরা লা হাওলা প্রুফ, জিন শয়তানদের যদি লা হাওলা কই জিন শয়তান চলে যাইব, কিন্তু দুপেয়া শয়তানদের লা হাওলা দিয়ে খাদান যাইব না, দেখবেন এখানে গুজে গুজে বসে থাকবো, আপনি আমি টের পাবো না। কোরআনের আলোচনা শুনে মানুষ যত অভিভূত হবে, যত বেশি আবেগ আপ্লুত হবে, মানুষ বলে আরো শোনাও আরো শোনাও, সুবহানাল্লাহ। মানুষ কেন শোনাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল সত্যিকারের মুমিন বান্দা হচ্ছে তারা, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয় আল্লাহর ভয়ে ভীত হয়ে তাদের অন্তর গুলো প্রকম্পিত হতে থাকে, ধরধর করে কাঁপতে থাকে। আর মুমিনদের সামনে যখন কালামে হাকিমের তেলাওয়াত করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, যাদাতহুম ঈমানা, এই কোরআনের মহব্বতে কোরআনের আকর্ষণে কোরআনের মুজিজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান গুলো আরো বেড়ে যায়, এত বেড়ে যায়। তারা বলে হুজুর সারা রাত বসে বসে আল্লাহর কোরআন শুনবো আপনি শেষ কইরেন না, এটা হলো মুমিনের গুণাবলী। আর যারা দুপায় শয়তান, আস্তে আস্তে দেখবেন তাদের চেহারা গুলো কালো হয়ে যায়, কথা ঠিক কিনা? তাদের
কাছে ভালো লাগে না, এখানে বসে মহা বিপদে পড়েছে, বের হয়ে আর যেতে পারে না, কারণ যদি এখান থেকে বের হয়ে যায় মানুষ টের পাবে ওই যে দুপায়া যায়, ঠিক কিনা? এই জন্য চুপ করে বসে থাকে, কিন্তু বিরক্তি তার চেহারা কালো হয়ে যায়, আল্লাহর নূর তার চেহারার মধ্যে থাকে না, এখানে বসে বসে কষ্ট করে ধৈর্য ধরে থাকে, কিন্তু আগামীকাল ওই চার দোকানে গরম গরম চা ফুপে আর দোকান গরম করবে, কিসের ওয়াদ কিসের তাফসীর, কিছু ভালো হয় না, এরকম আছে কিনা? বলে বলেন আছে কিনা? দুপায়া কোন শয়তান ঢুকতে পারে না, ধরে বলেন ইনশাআল্লাহ, ধরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই, যাওয়ার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা এই দোয়াটা কে কে জানেন, সেটা হচ্ছে রাদিয়াতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়ান। এই দোয়াটা জানা আছে কার? একটু হাত দেখি তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনাদের এই দোয়াটা জানা আছে, কখন পড়েন? সকাল সন্ধ্যা নাকি অথবা ফজর তো পড়েই থাকেন, এটার মধ্যে কি ওয়াদা করেন তা কি জানেন? হ্যাঁ, নাকি শুধু হিন্দুরা যেরকম গীতার কিছু শ্লোক পড়লো আপনারা ওরকম পড়ে থন না, বুঝেন কিছু? এইটা বোঝা দরকার যে কি জন্য প্রত্যেক ফজরের বাদ এতে তেলাওয়াত করতে বলা হয়, এর মানেটা কি, এর দ্বারা আমি কি ওয়াদা আল্লাহর সাথে করলাম, এটা জানা দরকার আছে কি নেই? আমার মেয়েরা একটু আগে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন রূহের জগতে, আলমে আরওয়াহ কোন জগতে? রুহের জগতে আল্লাহ তৈরি করলেন। সমস্ত রুহগুলো তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন রুহগুলোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, বলছিল কিনা আলাস্তু বিরব্বিকুম? ভালো করে শুনতে হবে মুসলমানেরা, এখানে তো সব মুসলমানই, কারা কারা মুসলমান দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আত্মমান ইমানদার কে কে? আমরা সবাই মুমিন, সবাই মুসলমান, তাহলে কোরআনের কথা এখানে বলবো না তো বলবো কোথায়? কথা ঠিক কিনা? হ্যাভ ইউ এনি প্রবলেম? আমি যদি সরাসরি কোরআন থেকে হাদিস থেকে কথা বলি গাল গপ্প ছেড়ে দিয়ে আপনারা খুশি না দাদা? কোরআনের বাইরে কিছু কইলে আমারে সতর্ক করে দেন হুজুর, এটা কিন্তু আপনি কোরআন হাদিস দ্বারা বলতাছেন না, আমি সতর্ক হয়ে যাব, কথা ঠিক কি না? আর কোরআনের কথা যদি বলি এখানে বসে থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন, ঠিক কি না? আমাদের মূল মন্ত্র হচ্ছে আল্লাহর কোরআন, কথা ঠিক কি না? সমস্ত রোগগুলোকে একত্রিত করে সমস্ত রোগ তৈরি করে আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলছেন কি বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, অ্যাম আই নট ইওর লর্ড, আমি কি তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের হুকুমকর্তা নই, আমি কি তোমাদের বিধানদাতা নই, আমি কি তোমাদের শাসনকর্তা নই? সব কিছু বললেন, আমরা সাথে সাথে বলে দিলাম, কুলু বালা, ওয়াই না, কেন না? সুবহানাল্লাহ, তাফসীরে এসেছে নাম মানে হ্যাঁ আর বালা মানে হ্যাঁ, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কিনা? নাম মানে ইয়েস হ্যাঁ, আর বালা মানে ওয়াই নট, আনডাউটেডলি, কেন না? একটা হলো হ্যাঁ আর একটা হলো কেন নয়, নিঃসন্দেহ, ভেরিলি, শিওরলি, আনডাউটেডলি, ইউ আর আওয়ার লর্ড, তুমি আমাদের রব, জোরে কেন? সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে না, খালি মুখে বললে কাজ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতে চাই, সত্যিকারই তোমরা আমাদের আমাকে রব হিসাবে মানো কিনা, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে ছাড়ে না, এটা আল্লাহর সিস্টেম না, ঠিক কিনা? এটা আল্লাহর সিস্টেম না, আল্লাহর সিস্টেম হচ্ছে আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুনু আমান
মানুষকে ধারণা করে নিয়েছে যে তারা বলেছে আমরা ইমান এনেছি, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, দ্যাট ইজ এনাফ, আর কি চাই? আল্লাহ বলে তোমার মৌখিক স্বীকৃতির উপরে ভিত্তি করে তোমার জান্নাত জাহান্নাম হবে না। আমি আল্লাহ অবশ্যই তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবো। কি রকম পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে অনেকগুলোর কথা আল্লাহ বলেছেন। এবার আপনি মুমিন হলে মিলে দেখেন আপনার জীবনে এগুলো আসছে কিনা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, নাম্বার ওয়ান হচ্ছে ফেয়ার, ডর, ভয়। নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারেন? ভয় আছে কিনা? এই যে ভয় দিয়ে পরীক্ষা করবেন, এটা কে বলছেন? আর আপনার যদি কোনো ভয় না থাকে, নাক ডাকে ঘুমান, তাহলে বোঝা গেল আপনি পরীক্ষার হলে ঢুকেন নাই, ঠিক কি না? পরীক্ষার হলে ঢুকলেই তো পরীক্ষা, আপনি হলেই ঢুকেন নাই, বাইরে আছেন। তোমার ভেতরে সবসময় ভয় থাকবে, তুমি যদি নিকার হয়ে থাকো, না জানি কখন কি অবস্থা হয়ে যায়, নানান ধরনের নিজের বাড়িতে ঘুমানতে ভয় করে, ওই চকে পাতারে অনেক মানুষ ইরি খেতে ধান খেতের মধ্যে ঘুরে ঘুরে সময় কাটায়, কাটায় কি কাটায় না? তার মনের ভেতরে একটা ভয় আছে, কিন্তু ওই লোকটা এক অক্ত নামাজ কাদা করে। নাম্বার টু হচ্ছে বলছু খোদা দারিদ্র, খোদা ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারেন না, সুন্দর ব্যবসা ছিল ওই প্রতিষ্ঠানে আপনি বসতে পারেন না, আপনার দারিদ্রতা শুরু হয়ে গেছে, কথা ঠিক কি না? আপনার বিরুদ্ধে নানান অভিযোগ, নানান মামলা হামলার কারণে টাকা পয়সা যা ছিল ইনকাম তো বন্ধ, উল্টা আরো খরচ হচ্ছে, দিন দিন টাকা পয়সা কমে যাচ্ছে, কথা ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার ওয়ান হচ্ছে ভয়, নাম্বার টু হচ্ছে তোমার কি হবে, তোমার কি বলে তোমার অভাব অনটন তোমার ভেতরে তৈরি হয়ে যাবে। আল্লাহ বলে মিনাল আমওয়াল, তোমার সম্পদ হানি হবে, সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত করা হবে, কথা ঠিক কি না? এটা কার কথা? আল্লাহর কথা। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, দু একজন মাঝে মাঝে ক্রস ফায়ারেও চলে যেতে পারো, নিজেও শেষ হয়ে যেতে পারো, কথা ঠিক কি না? অথবা পাও হারাতে পারো, হাত হারাতে পারো, নানান রকমের অসুবিধার মধ্যে তুমি পড়তে পারো, এগুলো তোমার জিন্দগিতে যখনই সাধিত হবে তুমি মনে করবে এখন পরীক্ষার হলে আছি, আল্লাহর কাছে খালি ফরিয়াদ করবে, আল্লাহ গো আমি যেন ফেল না করি, আমার পাস করার তৌফিক দাও, এরকম ভাবে দোয়া করবে, আল্লাহর কাছে কাঁদবে, হাজার বিপদ হাজার মুসিবত আসবে, বান্দা আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে ধৈর্য ধারণ করে যারা আমার উপরে ভরসা করে তওয়াক্কুল করবে তারা হলো এক নম্বর সাবির, সবরকারী। আল্লাহ বলেন ওয়া বাশশির সাবিরিন, এই সমস্ত সবর ইখতিয়ারকারীদেরকে সুসংবাদ দাও। কে সুসংবাদ দিয়েছেন? আল্লাযীনা ইযা মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা ওই শ্রেণীর লোক তাদের উপরে যখনই যে কোনো অবস্থায় যে দিক থেকে হোক যখন কোনো আপদ বিপদ মুসিবত তাদেরকে ঘিরে ফেলে তারা আল্লাহর উপর তওয়াক্কুল করে আর স্পষ্ট বলে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার? ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? ওয়াইন্না ইলাইহি রাজিউন, আর আমরা কার দিকে ফিরে যাব? কার দিকে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর একটু খুলাসা করে দিয়ে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছুর মালিক কে? জীবনের মালিক আল্লাহ। এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে জীবনের মালিক আল্লাহ, তারা কি মরার মরণের ডর দেখান যাবে? তারা কি মরার থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষের কাছে মাফ চাওয়ানো যাবে? এটা প্রশ্ন উঠে না, কারণ জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ। ঠিক কিনা? দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার পুলিশ, দুনিয়ার বিডিআর আমার এক সেকেন্ড বাঁচাতে পারবে না, কোন বডিগার্ড আমাকে বাঁচাতে পারবে? চেহারা বানাইছে কে? কালা বানাইছে কে? ধলা নাক বুসা নাক সুক্কা কে বানা? এই দায়িত্ব কি কোনো মানুষের আছে? বাপ মারে যদি আল্লাহ দায়িত্ব দিত যে বোলা চেহারাটা সুন্দর করে বানাও, তাহলে তো 10 মাস 10 দিন আর বাপ মা ঘুমাইতো না, খালি টাইমে টাইমে নাক সুক্কা করতো। ঠিক কি না? আর খালি ফিয়ার আন লাভলি দিয়ে দিয়ে চকচক করে বার করতো, কথা ঠিক কি না? এই 3 সপ্তাহ 7 সপ্তাহে যদি সাদা হয়, তাহলে 10 মাস 10 দিনে কিরম ফুরফুরে করে ফেলাইতো? একার সব ফুরফুরা শুরু হয়ে যেত, কথা ঠিক কি না? আল্লাহ বলে চেহারা বানিয়েছে আমি, কালো বানিয়েছে আমি, ধোয়া বানিয়েছে আমি, এই জন্য কে কত সুন্দর আর কে কত কুচিত আমি আল্লাহ দেখি না। আর তোমাদের কারো কয় কোটি টাকার মালিক, কয়টা বাড়ির মালিক, ওটাও আল্লাহ আমি আল্লাহ দেখি না। সুবহানাল্লাহ। আমি তাকে অবশ্যই দেখি, কি দেখি? 1 নম্বরে ইলা কুলুবিকুম, হোয়াট ইজ ইন ইউর হার্ট, তোমার মনের ভেতরে কি আছে? তুমি কি আল্লাহকে রব হিসাবে মানো না অন্যরে মুরব্বী হিসাবে মানো? কথা ঠিক কি না? তুমি কি 1 আকবারের গোলাম না 1000 আকাবিরের গোলাম? কে দেখে? আমরা আকবার, আল্লাহু আকবার, কথা ঠিক কি না? আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমালিকুম, রাসূল বলে তোমার মনের ভেতরে কি আছে এটা দেখেন, এবং তোমার প্র্যাকটিক্যাল লাইফ বাস্তব জীবনে তুমি তোমার কর্মপরিধি দ্বারা কাকে রব হিসাবে মানছো, কার আনুগত্য করছো, করার চেষ্টা করেছো, এটা আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী বলেন খবরদার খবরদার, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়েছে, যে কে রদিয়া বিল্লাহি রব্বা, রব হিসাবে কারে? আল্লাহ। আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। এখানে হাদিসে আসছে, কোরআনে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরাও বলি রদিতু বিল্লাহি রব্বা। রদিতু মানে কি? মাই রাদি হো গায়া হো, মেরে রব আল্লাহ কো রব, আর ইসলাম কো দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো নবী, আর রাসূল, ইস বাত পর হাম রাদি হ্যায়। সুবহানাল্লাহ। আমরা সন্তুষ্ট, আমাদের জোর করে চাপায় দেয় নাই, ঠিক কি না? দুনিয়ার নেতৃবৃন্দ অনেকে জোর করে দেয় কি দেয় না? দেয় না। ভাই আমার নেতা মানতে হইব, আমার ভোট দিতে হইব, আমার কথা মতো চলতে হইব, ঠিক কি না? আমার সালাম দিতে হইব, যে যত বড় সন্ত্রাসী তার তত বড় সালাম দেয় মানুষ, দেখি দেয় না? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কিন্তু শৈলে যাওয়ার পরে কয় সলস, এটা মরে ছেলে কাটা জ্বালায় খাইলু, ঠিক কি না? এই সালাম কি খুশি হয়ে দেয় না? ডরে দেয় সালাম না?
না দিলে আবার মাইন্ড করতে পারে, আর ওনারা মাইন্ড করলে ঠ্যাং একটা চলে যাইতে পারে, কথা ঠিক কি না? এই জন্য ওনাদের মাইন্ডে লাগানো যাবে বড় স্যার ভালো আছেন, খুব ভালো, ঠিক কি না? এইরকম আল্লাহ রাব্বুল আলামিন মানে জোরাজুরির ব্যাপার না, তুমি নিজেই তো স্বীকার করছো রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা, জীবন ব্যবস্থা কি ইসলাম, বলেন আরো জোরে ইসলাম, কে জীবন ব্যবস্থা পায় কি আমরা খুশি, খুশি আমাদের দেশে যে ইজম আছে, সারা বিশ্বে যতগুলো ইজম আছে মতবাদ আছে, আল্লাহর দেওয়া একটা মতবাদ আছে, কথা ঠিক কি না? কোনটা পায় আপনার খুশি, আল্লাহটা না মানুষেরটা, বিধান কি আল্লাহরটা ভালো না মানুষেরটা, হুকুম কার মানবো মানুষের না আল্লাহ, ইংরেজ গো খ্রিস্টান দে ইহুদি দে না আল্লাহ, কার আইন ভালো করে বলেন, কার আইন ভালো, আমরা কার আইন চাই, বাবার সাহস এই ওয়াজের মাহফিল দেখে বললেন আল্লাহর আইন চাই, কথা ঠিক কি না? ওই যে কালকে লক্ষ্মীপুর যায় করে পারবেন, আমরা আল্লাহর আইন চাই, একসাথে কোয়া যাবে রেডি মারি লইব টান 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 টান, কেবল তোমাদের তো কত বড় হুজুররা আগে চাইছিল, ঠিক না? তাদের দশা দেহ কি বুঝো না, আল্লাহর আইন চাইলে বাইরে না ভিতরে দেয় চাও, যত পারো তত চাও, তাতে আমরা বেজার না, কারণ বাইরের আগে ভিতর ঠিক করা দরকার, ঠিক না? এখন ভিতর সেখানে একদিন বললো যে আগে কোনদিন এরকম পাঁচ অক্ষর জামাতে নামাজ হয় না, কোরআনে দার্স হয় তাফসীর হয়, কারণ কোন মোল্লা দিয়া বই হয়ে গেছে, সুবহানাল্লাহ, কোন না যেখানেই যাব সেখানেই দাওয়া, এটার নাম হচ্ছে মুসলমান, কথা ঠিক কি না? যেখানে যাব সেখানে দাওয়াত, যেখানে পাঠায় দাও দিল্লি পাঠাও সেখানে ওলা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাহ, কোন না? ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, সুবহানাল্লাহ, কোন আপনি আল্লাহর দিকে ডাকেন, আমি ডাকি, উনি ডাকে, উনি ডাকে, সবাই যদি আল্লাহর দিকে ডাকে তাহলে এত দল বাইরে লোক থেকে, কথা ঠিক কি না? আমার দিকে আসুন, আমার মতবাদ ভালো, আমার ইজম ভালো, আমার সভ্যতা ভালো, আমার দলের নিয়ম কানুন এই দিকে আসো, কয় কি কয় না, আবার দাবি করে মুসলমান, মুসলমান তো কি করবে, কার দিকে ডাকবে, মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ডাকতে পারে, সবাই রে ডাকে আসো, দিনকাল ভালো না বিয়ে, কথা কয় কি কয় না, যে তোমার নামাজ রোজা তোমার আমল আখলাক তোমার সত্যবাদিতা সব কিছু ঠিক আছে রে ভাই, কিন্তু দিনকাল ভালো না, অন্তত কয়েকদিন একটু বাঁচার জন্য আমার ছাতির তলে আসো, এটা বাস্তব কিনা? কার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে না, কয় আমাকে, আমাকেও ডাকে, কয় হুজুর গলি কে আমরা ডাক জায়গা রাখছি, বাস বাস দিলে একটু উলামায় আসেন, উলামা চিনেন নাকি, ওই যে কিলাকিলি কিলাকিলি মারামারি দেখেন, কয় উলামাকেও জায়গাও তো রাখছি, আসেন কয়েকদিন, কিন্তু ওলামা গো যতই ডাকো না কেন আমরা ডাকবো কার দিকে, মুসলমান ভালো করে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, এই দুনিয়াতে এমন পিচ্ছিল জায়গায় ভাই, 1 ইঞ্চি যদি পিছলে যান চলে যাবেন জাহান্নামের গর্তে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, বান্দারা তোমরা ঐক্যবদ্ধ ভাবে বিহাবলিল্লাহ আল্লাহর রশি মজবুত করে ধরো,
সুবহানাল্লাহ, কার রশি? একে একে নামাজ সবাই মিলে, সবাই মিলে হোল টাইট মজবুত করে ধরো জামিয়া ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু। আর লাল টুপি, গোল টুপি, সুক্কা টুপি, লম্বা টুপি, পাস করলি আর সেপটা নিয়ে মতভেদ করো না। কে না করছে, কে না করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাস না। তাফসীরে এসেছে জান্নাত থেকে একটা রশি ছেড়ে দিয়েছে আল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর রশি। এবার মুসলমানদেরকে নিচে হলো জাহান্নাম, নিচে কি জাহান্নাম। এই রশি যদি ছেড়ে দেয়, এক সেকেন্ডের জন্য ছেড়ে দিলে কিন্তু চলে যাবি জাহান্নামে। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রশি ধরে মজবুত করে ধর। ওয়ালা তাফাররাকু, আর খবরদার খবরদার পরস্পর বিচ্ছিন্ন হইয়া যাস না, কিলাকিলি করিস না, কথা ঠিক কিনা? যদি রশি দ্বারা বাদ দিয়া কিলাকিলি করি, রশি সুইটা যাইবে কি যাইবে না? আল্লাহ কাছে খবরদার কিলাকিলিতে লিপ্ত হইস না, মত পার্থক্যে লিপ্ত হইস না। নামাজ পড়তে আসাস, কে কে নামাজ মসজিদে যারা গেছে প্রত্যেকেই নামাজ পড়ে, কি জন্য গেছে? না অন্য কোনো উদ্দেশ্যে। হজ করছেন কারা কারা দেখি হজ? আলহামদুলিল্লাহ অনেক হাজি আছেন, কাবা শরীফে যায় দেখবেন নামাজের কত ঢং কত রং, ঠিক কি না? সারা বিশ্বের মুসলমানেরা কেউ হালাত বানছে বুকে, কেউ বানছে পেটে, কেউ বানছে নাভিতে, কেউ বানছে নাভির নিচে, আবার কেউ বান দেই নেই, ওরা উড়ি ছেড়ে দিয়ে দাঁড়াইছে, আছে না? এগুলা মক্কা শরীফের বড় বড় মুফতিরা দেখে কি দেখে না? দেখে, মুহাদ্দিসরা দেখে, ইমাম সাহেবও দেখে, কিন্তু আজ পর্যন্ত কাউরে পায় নাই তুই বানলি কে, তুই নিচে কে, তুই উপরে কে, তুই বান্ধস না কে, কিচ্ছু পায় না। কি করতেছ নামাজ? ওকে নামাজ কি নামাজ পড়তেইছ? হ পড়ো, তুমি অসুবিধা নাই, সুবহানাল্লাহ। কর না মসজিদে হুজুর নামাজ পড়ায় পেছন থেকে একজনে হুজুর ওয়ালা দল লিন করার পরে পিছন থেকে কে জানে কয়েছে আমিন, হুজুর নামাজ ছেড়ে দিছে, নামাজ ছেড়ে দিয়ে ঘুরে ফেলে দাও বিশ্বের মানুষের কপালে কি হজ চুকত? যারা আমিন কয় না ওরা হয়তো যে আমিন কয় একজনেরও ভিসা দিন না, আর যারা আমিন না কওয়ার পক্ষে, আমিন কওয়ার পক্ষে ওরা কয়তো আমিন জোরে না কইলে ভিসা দিন যে ব্যক্তি মসজিদে ঢুকছে তার নিয়ে মাথা গরম হয়ে গেছে, কত মাসলা কত কিছু, ওরা মসজিদ থেকে বের করার পর্যন্ত শান্তি নাই। জোরে কর না আউযুবিল্লাহ। এই হচ্ছে আমাদের চরিত্র। কয়েকদিন আগে এক মসজিদে একজন এরকম করে নামাজ পড়তেছে, নামাজ শেষ করে সালাম ফিরে কয়, তুই নামাজের সময় এদিক ওদিক তাকাইলি কেন পিছের কাতারে? বুঝলেন কি? সামনের কাতারে হইলো, পিছন কাতারে একজন, তারা কয় তুই নামাজে এদিক ওদিক তাকাইলি কেন? পিছনের কাতারের লোক কি বেকায়দা করছে না? আরেকজনে কয় তুই হলে সামনের কাতারে, উনি যে পেছনের কাতার থেকে এদিক ওদিক তাকাইছে এটা তুই দেখলি? কয় শেষ দা দিয়ে দেখছি নিজ দা, মানে ও শেষ দা দিছে আর ফুসি বাজছে, আল্লাহ দেখছে ওটা, ওটার দোষ কি? এইটা হলো নিয়ত, তো নামাজের নিয়তে যায় না, কথা ঠিক কি না? আর একজনের দোষ দুর্বার জোর, তোমার ঠ্যাঙ্গের আঙ্গুল ভুঁইয়া নগ্ন আছে কিনা এরকম মুসলমান? আল্লাহ আমাদের মাফ করুন, ধরে বলেন আমি নামাজ নিয়ে কথা বলবো না, ওটা 3 ঘন্টা কমপক্ষে লাগে,
নামাজের কথা কমপক্ষে আমরা যে নামাজ পড়ি এগুলো নামাজ নাকি নাকি একটু ব্যাখ্যা করলে বোঝা যায়। তো আল্লাহ সুযোগ দিলে অন্যদিন কমু নাকি আজকে কমু, যেটা ধরছি এটা তো 3 ঘন্টা ওটা আমি আল্লাহ দেখবো, সেই সাথে আমি যে রব তোমরা দুনিয়ায় ভুলে যাবা ওই ভুলে যেন না যেতে পারো আমি রসুল পাঠাইছি। সুবহান আল্লাহ, রসুল তোমাদেরকে মনে করে দেবে তোমরা জান্নাতে যেতে পারবা তোমরা যদি ইসলাম পায়া হও খুশি। আর যদি ইসলাম ভালো লাগে না আছে কিনা, এরোগ আছে কিনা, ইসলাম কমপ্লিট কোড পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা মুসলমানরা বুঝি না ইসলামের কদর কি, যারা বলেন ঠিক কিনা। মুসলমানরা মনে করে ইসলামের মধ্যে না ফেসাদ আছে, দুই এক শয়তান তো কুইয়াই ফেলা বাংলার জমিনে ছয় না, কথা ঠিক কিনা। আসলে যত নাস্তিক অন্য কোন ধর্মের সাথে এদের কোন শত্রুতা নাই, ওরা বলে যে কোন ধর্ম নাই, এটা না, ওরা ইসলামকে নিজেদের শত্রু হিসেবে মনে করে। কয়েকদিন আগে উনি হিন্দু ধর্ম গ্রহণ করেছে, তার মানে উনি আসলে নাস্তিক, মানে ধর্ম বিদ্বেষী না ইসলাম বিদ্বেষী। কথাটা ভালো করে মনে রাখবেন, সকল নাস্তিক নাই, ইসলামে কোন অনুষ্ঠান হলে তাদের আগুন জ্বলে, কোরআনের তাফসীরের কথা শুনলে তারা চেষ্টা করে কি করে এটাকে রোধ করে দেওয়া যায়, কিন্তু সারা রাত গোল বাজে গোল বাজে নিন্দা নাচে যেন বললে একটা নাস্তিক ও বোধ হয় না। বলেন ঠিক কিনা, আপনারা পত্রপত্রিকা অবশ্যই দেখেছেন, তাবলীগ বন্ধ করে দিতে হবে, আজান শব্দ দূষণ করে, শুনছেন কি শুনছেন না? ওরে তসবিহধারীরা, ওরে হুজুররা, ওরে মুসল্লিরা, নামাজিরা, চিৎকারের মতো লাগে আদারের ধ্বনি তাদের কাছে শব্দ দূষণ হয়। এই কথাগুলো বলে বাংলার জমিনে 90 ভাগ মুসলমানের ইমানের মধ্যে আঘাত লাগে না, যারা বলেন ঠিক কিনা। আর সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর কোরআনের কথা শুনিয়েছে, হাজার হাজার মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে, সারা বিশ্বের 50টিরও বেশি দেশে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত যেমন নয় সেই হই, যাদের শরীরে মুসলমানের রক্ত প্রবাহমান, কোন নাস্তিক যদি আল্লাহ নিয়ে কোরআন নিয়ে আজান নিয়ে কোন রকমের কটুক্তি করে, এক বিন্দু রক্ত থাকতেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না।
রাজনৈতিক বিষয়গুলো যদি আপনি উড়াই দেন চলবে না। আপনি আওয়ামী লীগ হন মুসলমান, আপনি বিএনপি হইলেও দলটা ভিন্ন কথা, কিন্তু মুসলমান হিসেবে আমাদের মালিক কে? আল্লাহ। বলেন কে? রদিতু বিল্লাহি রাব্বা। আমরা কার আইনে বিশ্বাসী? আল্লাহ। আল্লাহর আইন ভালো না মন্দ? ভালো। কি কোন আল্লাহর আইনে এই দেশে কায়েম হোক আপনারা চান? সত্যি চান? আল্লাহর আইন কিন্তু কঠিন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। চোর সে নারী হোক আর পুরুষ হোক, অভাবের কারণে না, যদি স্বভাবের কারণে চুরি করে, ধরে তার হাত কেটে দাও। এটা কার বিধান? এই বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয় যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, আপনারা খুশি না বাজার? খুশি। আপনাদের কারো অসুবিধা আছে? তাহলে অসুবিধা কার? চোরের অসুবিধা। কথা ঠিক কিনা? তাহলে বুঝে গেল কোন চোর যাবে না এদেশে আল্লাহর আইন চালু হোক। আমাদের হাত কিন্তু আর থাকবে না। কয়েকদিন আগে এক চোর চুরি করলো 4,500 কোটি। করছে কিনা? অভাবে করছে। করবর সারি নাই, কি মনে হয়? খুব অভাবের তারণায় করছে, ঠিক কিনা? জানে শয়তান, এই চোর জানে যে বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয় আমি চোরের হাত কিনতে পার থাকবো। ওই কয় 4,500 টাকা চুরি করছি, যদি প্রয়োজন হয় 4,500 কোটির মধ্যে 50 কোটি সাইরা দে। আল্লাহর আইনের কথা কেরা কেরা বলে, এদেরকে তুলা ধুনা কইরা দে। জোরে বলেন ঠিক কিনা? فجلدوا كل واحد منهما 100 جلدة। আমার আওয়ামী লীগের ভাইরা ও আমার বিএনপির ভাইরা, ভালো করে শুনতে হবে, জানতে হবে, আমরা হচ্ছি মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান কোন মুসলমান যদি সেনা করে, ব্যবসার করে, ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। 100টা চাবুক তাকে মেরে দাও, 50টা মারার পরে, 80টা মারার পরে যদি মরে যায়, কবর দিয়ে বাকি চাবুক গুলো কবরের উপরে মেরে দাও। এই আইন যদি বাংলাদেশে চালু হয় আপনারা খুশি না বলেন? বই দেখো না কোনো যুবকেরা, বই যা শুই না কোন কথা ঠিক কিনা? তারা জেনার শাস্তি কয় 100টা ব্যাগ দিও। ওটা তো তাসলিম নাসির ভাই কি জানেন, কয় এটা একটা বড় বড় আইন, একটু সব করছে তাই হয়েছে কি? নাউজুবিল্লাহ। সবাই তো তোমার মতো সব করুই না সুখী না, কথা ঠিক কিনা? তোমরাই হচ্ছে পৃথিবীতে এই সুখী আমদানিকারী, তোমাদের কারণে আজকে সারা বিশ্বে এই ছড়ায় গেছে। জোর বলেন ঠিক কিনা? খোদার গজব তোমাদের উপরে কেয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। ওই নালাইকা লাগাতা ইলাই অমিদ্দিন, আল্লাহর বিধান তোমাদের ভালো লাগে না। তোমরা বাংলাদেশকে ওই নর্তকীদের আড্ডাখানা বানাতে চাও? হবে না, হবে না, কিছুতেই সম্ভব হবে না। যত বড় বড় জেনাকার আছে, যারা নিজের স্ত্রী থাকতেও হোটেলে যায় ঘুমায় আছে কিনা, যারা নানান রকমের ফ্রি সেক্স কান্ট্রি হিসেবে দেশটাকে দেখতে চায়, যারা মহড়া দেয় বিরাট রাস্তার মাঝখানে, ফালাফালি লাফালাফি, কার ছেলে কার মেয়ে জানা নাই, দিনের পর দিন রাতের পর রাত খালি পোলাও খায়, ফালাফালি করে আর জেনা ভাবি তারা লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কাজেই তোমাদের এই সেনা, তোমাদের এই ব্যবচারে বাচ্চা পেতে পারে ইসলাম, এই জন্য আল্লাহর আইন তোমাদের ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মদ হারাম না হারাম?
মত কি? ওটা না খেলে শুনবো না, যদি কোন মত বাংলাদেশে আর থাকবো না। আপনারা খুশি না দাদা? কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই নেতৃত্ব দেয় এদের খোঁজ খবর নিয়ে দেখেন, অধিকাংশই নয় গাজার বন্ধু, না হলে আবার বন্ধু, না হয় মদের বন্ধু, ঠিক কিনা? দুনিয়ার বুকে ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে আমি রুহির জগতে প্রস্তুত করেছিলাম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, এবার দুনিয়ায় কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য তোমাদের পরীক্ষা বাইরে এলাম, দুনিয়ার থেকে খবর যখন চলে যাব মুনকার নাকির সে তোমাকে কি জিজ্ঞাসা করবে? মার রব্বুকা কি জিজ্ঞাসা করবে? আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করছে, ওই মরার পরে অটোমেটিক্যালি মুখ দিয়ে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমাদের রব্বকে। সাথে সাথে যারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর আইনকে এই দেশের জন্য অচল বলে যারা মনে করেছে, তারা বলবে লাদ্রি, আমি কোনটাকে দিন হিসাবে মেনেছি, জীবন হিসাবে মেনেছি আমি জানি না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার জীবন ব্যবস্থা দুনিয়ায় কোনটা ছিল, কোনটার অনুসরণ তুমি করেছিলে? অনেক কিজম আছে কি নাই? ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ইসলামিজম, আপনার কোনটা? আপনার কোনটা? আমি ইসলাম জীবন ব্যবস্থা পেয়ে আমি খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম পেয়ে যে ব্যক্তি খুশি, মরার পরে যখন জিজ্ঞেস করবে আমার দিনুকা, সাথে সাথে বলে দেবে দিনই ইসলাম। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমার নবীকা অথবা আমার হাজার রজুল, এই ব্যক্তিকে একে তুমি চিনো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হবে, যে ব্যক্তি রসুলকে একমাত্র নেতা মেনেছে, এই দুনিয়ায় একমাত্র নেতা, আদর্শ নেতা, বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা একজনের আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নেতা জীবনে মিথ্যা বলেছে? আমার নেতা জীবনে মিথ্যা বলে নাই, আমার নেতা জীবনে ঘুষ খায় নাই, আমার নেতা জীবনে মদ স্পর্শ করে নাই, আমার নেতা জীবনে কারো জায়গা দখল করে নাই, আমার নেতা এক পয়সার দুর্নীতিও জীবনে করে নাই, আমার নেতা ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, আমার নেতা জীবনে ধর্ষণের কাছেও যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার প্রশ্ন উত্তর তারা সরাসরি দিতে পারবে, বলবে মান হাযা রাসূল, উনি বলবেন হাযা নাবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন বলবেন। তার কবরটা ততখানি প্রশস্ত করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, আরাম কেদারায় শুয়ে দাও, ওরা জান্নাতের বালিশ এনে দাও, ও তাকিয়ার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে যাবে, যারা গান সুবহানাল্লাহ। দিন যখন সিঙ্গাপুর দেওয়া হবে, সব মানুষকে যখন আবার জীবিত করা হবে, ওই মানুষ উঠে বসেই বলবে কে কোথায় আছো, তাড়াতাড়ি এক বদনা পানির ব্যবস্থা করে দাও। কে ডাক
দিয়ে উঠেই বাবা কি সুন্দর করে শুয়ে আসিলাম। সুবহানাল্লাহ, ফেরেশতারা কব পানি না কি বকায় ওযু করি, এটা নামাজ হতে হয়ে গেল না, ফজর কি আবার কাজ হয় নাকি? আল্লাহর বান্দাকে বলবে, ফেরেশতারা বলবে, নামাজের আর দরকার নাই, নামাজের আর দরকার নাই, তুমি যে নামাজই ছিলা ঘুমের টিকা জায়গায় বুঝতে পারছি। সুবহানাল্লাহ, কিন্তু একমাত্র আল্লাহর আইন যে মানতে হবে এই কথাটা বিশ্বাস করে নাই। দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ তন্ত্র মন্ত্র ইজুমের পিছনে সে দৌড়াইছে। ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল, তুমি কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনের দা মানছো, রসুলের ইসলাম মানছো, না অন্য কোনটা মানছো? যদি ইসলামের অনুসরণ পুরোপুরি না করে থাকে, খালি পাঁচটা কাম করে যায়, কয়টা কাম? ইসলাম কি খালি পাঁচ অক্ষরের? তাহলে তো কোরআন আসতো এক লাইন, আকিমুসসালাহ, আতুজ যাকাত, ওয়াল হজ্জ, ওয়া সাওম রমাদান, ওয়াল ঈমান বিল্লাহ, এই পাঁচটা লিখতে কি কয় লাইন লাগে? তিন লাইন। আর কোরআন আছে কয় লাইন? কি ও মিয়াজি, কোরআন কয় লাইন? হাজার হাজার লাইন, শুধু এই পাঁচটা পায়রা মনে করছে আমার মতো মুসল্লি কেউ নাই, ব্যস্ত তো আমি কিনা নিছি, নামাজ কাজা নাই আমার, তাহাজ্জুদও সারি না। কিন্তু আল্লাহ তোমার কোরআনে কি কইলো জীবনে, বুঝা তো দূরের কথা, ওটা পড়িও না। আসে কি নাই 40 বছর যাবত নামাজ পড়ে, বাট হি ডাজন্ট নো হাউ টু রিসাইট দা কোরআন, সে এখনো কোরআন পড়তে জানে না, এমন মুসল্লি আছে কি নাই? চিল্লা দিছে 10টা, এখনো কোরআন পড়তে শিখে নাই, আছে কি নাই? 40 বছর যাবত হালকা জিকির, ভারী জিকির, জলি জিকির, খবি জিকির, কিন্তু আফজল জিকির তেলাওয়াতুল কোরআন এখনো শিখে নাই, আছে কি নাই? তার মানে কোরআন শিক্ষাকে নফল মনে করে নাই। আমার কথা ক্লিয়ার কিনা? কোরআন শিক্ষা করে নফল মনে করে নাই, যদি মনে করতো তাহলে দুই রেখা নফল যেরকম পড়ে ওরকম কোরআন ওইটু পড়ার চেষ্টা করতো। এটার মুবাহ মনে করে না, ওটাকে ডন টাসি, এটার ধরিসি না, এটার পড়িসি না, কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? বলো না, বলেন মিথ্যা বলতেছি? আমাদের অনেক মুসল্লি আছে যারা এখনো কোরআন পড়তে শিখি নাই, কার কি কারণ কি? ওটাকে কোনো প্রয়োজনীয় বস্তুই মনে করি না। আমার পীর সাহেবের লেখা বই আছে, সকাল বিকাল পড়লেই চলবো। আমার গজরের লেখা বই আছে, সকাল বিকাল পড়লেই চলবো। আমার মুরব্বির লেখা বই আছে, সকাল বিকাল পড়লেই চলবো। আমার আল্লাহর দেওয়া কিতাব আছে, এইটা পড়ার দরকার নাই, এরপরেও দাবি করি মুসলমান। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আকসারহুম বিল্লাহ, অধিকাংশ লোক আল্লাহ বলে আকসারহুম মুশরিকুন, তাদের বেশিরভাগ, এই যে আমরা যে আছি না, আমাদের বেশিরভাগ লোকের অবস্থা হয়ে যায় কি, ইলমু ইল্লা ওয়াহুম মুশরিকুন, ঈমান আনছি ঠিকই কিন্তু সাথে সাথে শিরিক করি। কারা? আমার গোনে অধিকাংশ যারা এখানে 10,000 লোক হইলে তার বেশিরভাগই হলো এই অবস্থা। এটা কে কইলো? আল্লাহ কইলো, আমায় মিনু আকসারহুম বিল্লাহ, তারা কি আল্লাহর উপর ঈমান আছে কিন্তু আল্লাহর বিধানের উপরে ঈমান নাই, দুনিয়ার মানুষের তৈরি বিধানের পিছনে দৌড়ায়, ওটা মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণভাবে আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে মানবে না, কিছু মানবে আর কিছু মানবে না। এই দুনিয়ার জিন্দেগিতে তারা হবে লাত্তি খোর, তারা হবে চপে ডাকাতকারী, তারা হবে মায়ের খোর, তারা হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্ত। এ কথা আমি বলি না, এই আমার আল্লাহ বলেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন
ফিতনা বিবাদ। আমার বান্দারা, আমার কোরআনের যেটা তোর পছন্দ হয় পয়সা পয়সা দুই চারটা আয়াত মানবি, আর মানবি না অনেক গুলা। এই যদি তাদের অবস্থা হয় এর চাইতে উত্তম প্রতিদান তোদেরকে আমি কি আর দিতে পারি? কঠিন আজাবের মধ্যে কিয়ামতের দিন তোমাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের মাফ করুন, ধরে বলে না আমুন। এই জন্য কোরআনের মানতে হবে কতটুকু, আপনার ইমান আছে? এবার দেখেন আমলের দিক দিয়ে হাজার হাজার আয়াতকে আপনি অস্বীকার করে নিচ্ছেন, উলুহিয়াতের দিক দিয়ে এক আল্লাহর রাজত্ব এই পৃথিবীতে কায়েম হোক এটা আপনি চান না, শয়তানের রাজত্ব কায়েমের জন্য আপনি দৌড়ান, আপনার ইমান আছে? অধিকাংশই তোমাদের মধ্যে এরকম, তারা দাবি করো আল্লাহর প্রতি ইমান আছে, কিন্তু তোমরা পেশা পুষে যেমনি হোক মুশরিক। তার সাথে শরীক করা ছাড়া কমপ্লিটলি ইমান আনো নাই তোমরা, কথা ঠিক কিনা? ইমাম সাহেব নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমার পিসে হুজুরও নামাজ পড়ে, দেখবেন অনেক জায়গায় আছে একসাথে নামাজ পড়তেছি, সবার রব কয়জন? এবার পিসাব নামাজ শেষে তার হুজুরখানায় চলে গেল, এবার মুরিদরা সামনে যে হুজুরের নমস্কার শুরু করে দিছে, আছে কি নাই? ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছে, আছে কি নাই? পিসাবের খোদা তো একজন, আর তোমরা বানাইলা কয়জন? মসজিদে বানাইলা একজন, আবার রবের মধ্যে বানাইলা পিসাব নে তোমরা পরিপূর্ণভাবে মুমিন হতে পারো নাই, কোনো না কোনো ভাবে তোমরা আবার মুশরিক হয়ে গেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাম তেরি হি ইবাদত করতে গে আর তুজহি সে মদদ মানতে হো, একমাত্র তোমারই গোলামি করি আর কারো করি না, আর সাহায্য একমাত্র তোমারই কাছে চাই আর কারো কাছে চাই না, জোরে বলেন ঠিক কিনা? সাহায্য করো মালিককে, ছেলে দেখো মেয়ে দেখো, ছেলে মেয়ে দুজন দেখো, আবার কিছুই দেয় না কে, এই বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। কিন্তু আমরা মনে করি না, 10 বছর 20 বছর ধরে বিয়ে করলাম, কোনো সন্তানাদি হয় না, আল্লাহ তো দিল না, এই ছাগল একটা কিনে লও যায় একটু সিলেটে যায়, যায় কি যায় না? সিলেটে যায় আগে গজার শরীফরে খাওয়ায়, কি শরীফ? শরীফের আরব সাদ্দর শরীফ, রুমাল শরীফ, শরীফের আরবা এই গজার শরীফরে কিছু খাওয়াইলো, খাওয়ালে পরে এবার সাদের কাছে যায় কেছে, বাবা রে 10 বছর বিয়ে করছি, আল্লাহ তো কিছু দিল না, এবার তুমি এটা বলে আমারে দিও, জোরে কন্না নাউযু বিল্লাহ। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বিপদে সাহায্য করবে কে? একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের সাহায্যকারী, জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কেমন পয়গম্বর ছিলেন, তাকে নিক্ষেপ করা হলো কোথায়? আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে পড়তেছে, এই সময় দৌড় দিয়ে এসে জিব্রিল আমিন, সুবহানাল্লাহ, বলেন জিব্রিল এসে বলছে যে আনসুর কায় ইব্রাহিম, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো হলে তো বলতেন, আরে বিপদে পড়ছি, তাড়াতাড়ি বাঁচা, কথা ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম কে বানাইছে? মুসলিম জাতির পিতা কে? ওইদিকে মা ফেলে যায় বললাম জাতির পিতা ইব্রাহিম, কিছু লোক খেয়ে দেবো, আমি বললাম ভাই, তোমার তো কত
ঠিক হইল না, কথা ঠিক কি না? তোমারটা ঠিক হইল না, আর আমি কি ভুল বলছি? পাকিস্তানিরা একজন জাতির পিতা বানাইছে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। ইন্ডিয়ার একজন জাতির পিতা আছে কিনা? আছে। বাঙালিরা বাংলাদেশেও একজন বানাইছে, এটা হলো বাংলাদেশের কয়েক লাখ মানুষের, কয়েক কোটি মানুষের জন্য, পাকিস্তানি কয়েক কোটি মানুষের জন্য। প্রত্যেক দেশ তার দেশের একজন লোককে তারা কি ওই জাতির জনক বলতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বের 150 কোটি মুসলমানের জাতির পিতা। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আর ইউ মান আনতা, ওই বেটা তুই কেনা? আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম রে বানাইছি কে? আল্লাহ, তাহলে তুইও মাখলুক, আমিও মাখলুক, কি মাখলুকের কাছে সাহায্য চাইতে পারি? সুবহানাল্লাহ, কোন না সাহায্যকারী একমাত্র কে? আর যারা বলেন কে? আমার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেন, কোনো আর্গুমেন্ট না করে সোজা সোজা বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি নিজেকে পরিপূর্ণ সমর্পণ করে দিলাম। আল্লাহ বলে, ইব্রাহিম বুঝা কইও, ইব্রাহিমকে আল্লাহ বুঝা কইছি, আমি কিন্তু মৌখিক স্বীকৃতিতে বিশ্বাস করি না, আমি আল্লাহ দেখতে চাই বাস্তব, তোমার কিন্তু পরীক্ষা করব। আল্লাহ তুমি যত পরীক্ষা করো এই গোলাপ পাস করবে, এজন্য কেউ সুবহানাল্লাহ, কত পরীক্ষা করেছে বৃদ্ধ বয়সে একটা সন্তান। এই ইতিহাস আপনারা কুরবানির ঈদের সবাই জানেন ঠিক কিনা? এরপরে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বলল, হাজার হাজার মাইলের ভিতরে বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, পানীয় নাই, এমন নির্জন নিরালয় নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, সাথে সাথে নিয়ে রেখে আসছে। এই ছেলে কয়দিন পরে বড় হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে? আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে তুমি আমার জন্য কোরবানি করে দাও। কোন আল্লাহর নির্দেশে পালন করেছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিব্রাইল রে, এখানে তুই আমার ডিস্টার্ব করিস না, আমার 100% পাস করতে হবে। সুবহানাল্লাহ, কোন না, তুইও ভিক্ষুক, আমিও। এই গ্রামের নাম কি? পাশের গ্রামের নাম কি? শেরপুর। শেরপুর থেকে এক ভিক্ষুক আসতেছে, ভিক্ষুক ছিলেন। রামনগর থেকে একজন যাইতেছে, দুইজনের রাস্তার মধ্যে দেখা, দেখলে চিনা যায় না? ভিক্ষুক চিনা যায় ইস্তারি করা জামা খাইতে পারে তো নাকি? পারিব? আপনি কইলেন যে সব সিরা বিরা বাদ দিয়ে তোরা নতুন জামা দিলাম, পর করা লোক গিয়ে কইলে কালকে বাইরিবি, ও কি বাইরিব? ওই জামা আদু করে ভিক্ষে ছেলে দিব কি? যদি কোনো পুরান কাপড় নাই থাকে, ওই নতুন ডারের নিয়ে মাটির মধ্যে চারটা গরম দিব, মাটির মধ্যে পোল্ট্রি খাইয়া ময়লা বানাবো, কোনায় টোটাই না ছিড়ব, টুবি নেই টুবে একা করে দিব, কথা ঠিক কি না? যত মানে দিনহীন নিজেকে প্রকাশ করা যায় সব কিছুর একটা ড্রেস আছে, ভিক্ষারও একটা ড্রেস আছে। ওই ভিক্ষ চুল্লা কান্দে ব্যাগ কান্দে নিয়ে দুইজন যায়, একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, আল্লাহর রাস্তায় 10টা টাকা দিয়ে যাও, কইব জীবনেও কইব না। রামনগরের খবর কি? আরে ভাই কইও না, ব্যাগ মাসি খালি মাফ সা, আল্লাহর রাস্তায় মাফ করো, কথা ঠিক কি না? ভাই তোমার ওই দিকের খবর কি? কার ও দিকে? আর কই, গত সপ্তাহ দিছি, আবার আজকে আইস, কেউ দিবার চায় না, ইয়া দিয়ে দরকার নাই, চলো আমরা দুইজনে মিলা লক্ষ্মী বড় চলে যাই, আমার আল্লাহ রসুলের নাম, একটু গড়াগড়ি করি, কথা ঠিক কি না? আল্লাহর কথা বলার কারণে আল্লাহর উলুহিয়াত এই জমিনে কায়েম করার
চেষ্টা করেছি এই অপরাধে আমাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আল্লাহ ভালো করে জানে। এই অপরাধে আমাকে যদি আল্লাহ আগুনের মেরে শহীদ করে দিয়ে আল্লাহ খুশি থাকে, এরকম একবার না দুইবার না হাজার বার আমি পুরে পুরে শহীদ হতে রাজি আছি। আল্লাহর হেলো আছে, আমরা করি হেলো আল্লাহ এসেছে। আল্লাহ যদি বলতো কুনি বারদা ঠান্ডা হয়ে যা, তাহলে আগুন এমন ঠান্ডা হতো বড় বড় যেত আর এক বিপদ। সাথে সাথে আল্লাহ উচ্চারণ করলেন আমার নবী ইব্রাহিমের প্রতি সুবহানাল্লাহ। আগুন কার গুনাম, পানি কার গুনাম, বাতাস কার গুনাম? আল্লাহু আকবার। আগুনের মধ্যে পড়ে গেল, দাও দাও করে আগুনের লেলি ঘান শিকার চতুর্দিকটা জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন একটা লোম সুবহানাল্লাহ না, একটা লোম পড়ে না। আল্লাহ জিব্রিলকে বলে, জিব্রিল রে জান্নাত থেকে একটা সুরঙ্গ করে দে, জান্নাতি খুশবু, জান্নাতি কেদারা, জান্নাতি ফল ফলন্তি আমার বান্দার জন্য ব্যবস্থা করে দে। করতে পারে না আমার রবের করুণা জবাবান্ন, এখানে কয়দিন থাকবো জানি না, কিন্তু এখানে বেকার বসে সময় কাটানোর কোনো লাভ নাই। যে আল্লাহ আমাকে দয়া করেছে এখানে বসে বসে ওই আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে। এক আন্দাজে গুলিস্তা পয়দা, লা ইলাহা কিভাবে আমার শত্রু মারা যাচ্ছে নিজের চোখে দেখুন। উনি বিল্ডিং এর একেবারে ছাদে শিলা কোটায় গেছে, আল্লাহ কা জিব্রিল এত দূরের থেকে তাকাইয়া দেখতে পারবে না, শয়তানের চোখের সানি একটু অপারেশন করে দে, একটু দেখুক কেমন লাগে। সুবহানাল্লাহ। এখন না দূর থেকে দৃষ্টি দিয়ে দেখে আগুনের মধ্যে ওই জিকির করে হতাশ হয়ে গেছে, আরে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কোটি কোটি টাকা খরচ করলাম আমার শত্রু শেষ করার জন্য, কত মেলা মেলাইলাম, কত নাচন নাচাইলাম। আমি অত ঘটনা করব না, কথা ঠিক কিনা, আমি ঈমানের উপর একটু কথা বলবো। কত নাচন নাচাইলাম, ন্যাংটা নাচ দিলাম, কত যাত্রা, কত রকমের কনসার্টের ব্যবস্থা করলাম, তারপরেও আগুনের পূজা করে শিখা চিরন্তন জানাইয়া আমার শত্রু মারার ব্যবস্থা করলাম, কিন্তু আগুন কি হলো, তুমি কি বুড়া হয়ে গেল নাকি, তোর কি জ্বালানোর কোনো ক্ষমতা নাই, আমার শত্রুর কেন তুমি জ্বালাই দে পারস না। আগুনের ভেতর থেকে সাথে যদি উত্তর বেরিয়ে গেল, এই বেটা চোখ বেদক,
আমি জ্বালাতে পারি কি পারি না, আমি বুড়ো নাকি জোয়ান যদি পরীক্ষা করতে চাস আমার ভেতরে আয়। গোলামি তো বদলাইতে টাইম লাগে না, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের এক আল্লাহর গোলাম হয়ে থাকার তৌফিক দিন বলনা, এটা কিন্তু সবচেয়ে বড় কথা রে ভাই। যদি এক আল্লাহর গোলাম হিসেবে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারি এবং মরে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন বলতে পারবো কবরে, সুয়া রব্বি আল্লাহ, আমার রবকে, আমার রব হচ্ছেন আল্লাহ। নম্রতকায় সর্বনাশ, কাম তো কিছু হলো না। এবার নাইমা এসে লোকজন জিজ্ঞেস করে, স্যার কেমন দেখলেন? কয় হাত দিও নাই। কি কয়? হাত দিও নাই, সাই বস। আর মনে মনে কয় সাপাবাজি করি, কিন্তু আসলে কিছুই হয় নাই। মনে মনে ডর, কোন সময় জানি বাইরে আইলি, মনে মনে এই ডর আছে কিনা? যদি বাইরে বার পারে না, ডর আছে কি নাই? আল্লাহর কোরআন এই জন্য বেশি বেশি আলোচনা করা দরকার। সুবহানাল্লাহ, একবার মারাইলে ওই শেষ। যদি থাকে একমাত্র আমার জন্য নিজেকে ফেদা কুরবান করে দেয়, আমি আল্লাহ মানুষের অন্তরের ভেতরে তার জন্য মহব্বত তৈরি করে দেই। মহব্বত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আর যে ব্যক্তি আমার বিরোধিতা করে, আমার কোরআনের বিরোধিতা করে, মানুষের অন্তরে ওর প্রতি ঘৃণা তৈরি করে দেয়। কথা ঠিক কিনা? উময়ে গেলে কোন মানুষ জানা যায় যাইবার চায় না। কেন মরে গেলে যদি মানুষকে হুকুম দেওয়া হয়, মানুষকে সুযোগ দেওয়া হয়, তোমরা যত খারাপ বলো না কেন, কমপক্ষে 10 লাখ 20 লাখ লোক তার বানালায় সরে গেয়ে না, এই মহব্বত তৈরি করেন কে? আল্লাহ আমাদের বোঝার তো সেদিন হয় না। তোর কিন্তু ছাড়ম না, আমি ফেরাউন ছাড়া অন্য কারো আইন যদি তুই চাস, অন্য কারো আইন যদি তুই, তার মানে অন্য কারো যদি ইলা হিসাবে এই মিশরে তুই প্রতিষ্ঠিত করতে চাস, লা আজালান্নাকা মিনাল মাসজুন, আমি কিন্তু করে 1 নম্বরে জেলে ভরব। কথা ঠিক কিনা? এই জেল ফেরাউন ভরছে, এই জেলে নমরুদ দিছে কি দেয় না? নতুন ইসলাম কবুল করলে, আল্লাহকে রব হিসাবে মানলে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানলে, নবীকে নেতা হিসেবে মানলে, জেল তার জন্য সুন্নত হয়ে দাঁড়ায়। এবার
শুরু করলো, এদিকে একদিন দুই দিন করতে করতে 40 দিন স্যার আগুন গেল নিবা। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ শরীর নিয়ে আগুনের মধ্যে বেরিয়ে আসছে, শরীরে একটা লোমও পড়ে নাই, একটু কয়লা বা কালের দাগ লাগে নাই, বরং জান্নাতি খুশবু জান্নাতি খাবার খায় আর না দোষ নুদোষ হইয়া বাইরেছে। লোকজন খুশি না বাজার খুশি, কেরা কেরা খুশি, ব্যক্তি খুশি, ব্যক্তি খুশি যে দেখতেছে। ফেরাউনের নিজের ভাড়া করা লোক তারাও তো রাজা হারে, এতদিন ফেরাউনের কথা মতো এই লোকটাকে গাল মন্দ করেছি, এর বিরোধিতা করেছি, এর সঙ্গী সাথীদের ধরেছি আর মেরেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম ফেরাউন বন্ধু আর এই লোক হলো ভালো। ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইব্রাহিম সন্দেহাতি দেবাবে তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর নবী। আমরা সবাই দৌড়ে আসছি, তুমি আমাদের কালেমার আলোকে আমাদের দিলকে তুমি আলোকিত করে দাও, ঈমান নামক বস্তু আমাদের ধরাইয়া দাও, সাথে সাথে হাতে হাত রেখে বলা শুরু করলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন থেকে যখন বাইরে আসছে, কথা ঠিক কিনা, তল মত নির্বিশেষে যেখান দেবে নিয়ে আসছে, মানুষের আজ জাগা হয় না, গিজ গিজ মানুষের জাগা হয় না, গিজা গিজে। আরে মানুষ আর মানুষ সবাই সমানে, কেউ কয় কেবল দেখে এলাম বাইরে, সে কত পুইরা ছাই হয়ে গেছে ভর্তা, আমি নিজে দেখছি বেটা, যায় দেখ পাশে মরবি, দেখ মানুষ কিন্তু যায় সারছে, তুই কিন্তু পাশে ফিরে যাবি। দলে দলে লোক এসে শুরু করেছে, মুসা কি কয় ইব্রাহিমের দলে যোগ দেওয়া, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। ওই মিশরের ময়দানে তো জাগে দেওয়া গেছে, কিন্তু বাংলাদেশের আমি চ্যালেঞ্জ করে বললাম, মুফাসসির কোরআনকে এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হলে বাংলাদেশে এমন কোন ময়দান নাই যেখানে লোক জাগা দিতে পারবে। আমার কোন অসুবিধা নাই, আমি কোরআনের কথা বলবো, কোরআনের পক্ষে ডাকতে বলবো, এটাই তো একজন আলেমের দায়িত্ব। রাজনীতি করা শুরু করলে কিন্তু হাত হাতে ধরে ফেলে, কথা ঠিক কিনা, এখনো ধরে নাই কে, ওইসব রাজনীতি ফাজনীতির মধ্যে আমি বললাম পছন্দ করি না, আমি আল্লাহ কোরআনের কথা বলবো। জোরে কান না সুবহান আল্লাহ, আরো জোরে কান সুবহান আল্লাহ। তবে আমরা তোমাদেরকে ইসলামের সুহান আদর্শের দিকে রাখবো, ইসলামী শিক্ষার দিকে রাখবো, ইসলামী সভ্যতার দিকে রাখবো, ইসলামী সংস্কৃতির দিকে রাখবো, আর এটাকে যদি তোমরা রাজনীতি ধরে নাও তাহলে আমি স্বীকার করবো, হ্যাঁ এ রাজনীতি আমি করবো। গোয়েন্দা বাহিনী তো আর চুপচাপ নাই, গোয়েন্দার কাছে খবর আছে কিনা, আমারই ভাই ইন্ডিয়া থেকে তো আসেন নাই, পাকিস্তান থেকে, তারা আমাদের ভাই চাকরি করে, এটা তাদের দায়িত্ব, তারা পালন করবে, কথা ঠিক কিনা। এদের আমি আপনাদেরকে বলবো, যারা এই দায়িত্বে থাকেন সঠিক নিউজটা দয়া করে কানে পৌঁছে দিয়ে, এই জনগণ কি চায়, কথা ঠিক কিনা,
আল্লাহর কোরআনের আইন আমরা চাই, কথা ঠিক কিনা? এই নিউজটা পৌঁছে দেন যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক যেখানেই হয় সেখানে তারা একটা জিনিস চায়, আর কিছু চায় না, যে আল্লাহর জমিনে কার আইন, আল্লাহর আইন চায়। আমরা কি চাই? কে কে চাই? দোহা দুশো করে আমি নিজে চোখে দেখছি, বিশ্বাস না করেন আপনি উদয় দেখেন, কয়না আমার যাওয়া লাগবো না। এক কাজ কর, সেনাপতি রে ডাক দে। সেনাপতি কোথায়? সেনাপতি হাজির। ইয়েস স্যার। নাম কি? উপরে সালাম, নিচে সমান সমান স্যালুট। আল্লাহর নবী কি সালাম দিবে? লাগতে দিবে করছে। আল্লাহ রসুল বলে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, লাগতে দিও না। কিন্তু আমাকে দেশের বাহিনীরা কি করে? সালামও দেয়, লাঠি মারে কি না? যত বড় অফিসার তত জোরে আমার যদি তাকে লাঠি দিব, আমার কে বলবো আসসালামু আলাইকুম? একজন সাধারণ সিপাহী আমার দেখলে কি বলবো? আসসালামু আলাইকুম। কিন্তু দারোগা সাহেব দেখলে আসসালামু আলাইকুম। যদি ও সিরে দেখে তাইলে কোনো দুঃখ না। আমি দুঃখ পাই তখন মুরদারে লাগতে, যখন মরে লাগতে কি? এই জন্য কে আল্লাহ জীবনে সরকারি মরণ দিও না। সরকারি মরণ মরলে লাত্তি ছাড়া যাবো যাইব, ঠিক কি না? বেসরকারি বড়ি মরলে করব আল্লাহ এখলাস পড়ো, ইয়াসিন পড়ো, এগুলা পয়রা খবর দাও, দোয়া দরুদ পড়ে। কিন্তু সরকারি মরণ মরলে দোয়া দরুদ অফ। এক মিনিট সব কুলকুল ভাই আপনার শেষ, চাকরি শেষ। চিন্তা করছেন মুর্দার সাথে কত শত্রুতা, আরে একটু সুরাপদি অন যাইব না, চোখ হাতে আবার পারবি না, কুল ভাই সব নমস্কার। তাহলে কি করুম স্যার? নাতি বাবা কবে শুয়েছ? শুয়েছি, সব কিছু রেডি আছে, হ্যাঁ ফুল দিছাও দিছি, নাতির জন্য রেডি হও একসাথে, এমন লাগতে দিব কবর কাপায় ভালাইবা। করে কি করে না? এই যে কেবল শুরু করে দিলাম, পরবর্তী যা করবার রেস্তা নেই, কথা ঠিক কি না? আমি চিন্তা করি এত লাগতে লাগতে কি জন্য এত লাগতে লাগতে? দেশের জন্য প্রাণ দিল, তাদের জন্য দোয়া করা দরকার কি দরকার না? তাদের জন্য কুল মোল্লা পড়ো। এই ইহুদিরা খ্রিস্টানরা বুবা তাগত কোনো দোয়া পড়ো যে আল্লাহ এই দেশের জন্য এই ভাষার জন্য যারা প্রাণ দিল তাদের রুহের মাগফিরাত তুমি করে দাও, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মনে মনে অন্তত এই দোয়াটা করা দরকার। জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইয়েস স্যার। হোক কেন আইনু কি করব, কই করব কি? তুমি ঘুমাও না, মোল্লা বাড়িছে যার বাও না, আবার বলে ওর হাতে হাত রেখে ওর দলে যোগ দেয়, আমার কি শুদ্ধ বলে গেছে? আজকে আর সারা যাবে? বহুত ধৈর্য ধরছি, কয় স্যার ধৈর্য কত ধরছে না? আগুনে পুড়াইছেন তাও কোন ধৈর্য ধরছি, আগুনে না ফেলাইছে, কয় আগুনে তো কাম হইলা, আজকে আর একটা সারা যাবে? রেডি হও সবাই,
সেনাপতি কয় সত্যি বেরিয়েছে না আগুন থেকে, সত্যি না মানে কি অর্থ কিছুই হয় নাই, কয় আর আগের না করলেন আড্ডি গুড্ডি পুইরে ছাই হয়ে গেছে, কয় ধুমুক তো দিমন লাগবই, মানুষের কাছে তো কোন লাগবই ঠিক কি না, কিন্তু মনে মনে আমি সে জানি কত দানে কত চাই, কথা ঠিক কি না, কিন্তু মানুষের তো তো বুঝতে দেওয়া যাবে, জনগণের কাছে কোথায় বসে সব টিরে ধরবো একে একে মারবো, কিন্তু এটা মারা যে কি এটা বিষ তো আমি টের পাই, কথা ঠিক কি না। এবার নমরুদকে বললো সেনাপতি তাড়াতাড়ি যা, সেনাপতি কয় এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি একটু ভাববার বিষয়, কয় এক্সকিউজ মি মানে কি, কয় স্যার সত্য কথা না কই বাবা আমি এই দায়িত্ব নিয়ে পারব না, কই কি তুই সেনাপতি তুই দায়িত্ব নিবে না দিব কেন, কয় স্যার আমার চেয়ে আপনিও জানেন আমিও জানি আপনি জানেন সবচেয়ে ভালো আল্লাহর কাছে নিচে জমিনের উপরে বর্তমান সময়ে ইব্রাহিমের মতো চরিত্রবান লোক একটাও নেই, শুধু আপনাকে খুশি করার জন্য সেনাপ্রধানের পদ পাওয়ার জন্য ইব্রাহিমের বিরুদ্ধে নানান অভিযোগ লাগাইছি, জীবনে ধর্ষণ করে নাই ধর্ষণের কথা বলছি, জীবনে কাউকে মারে নাই তারপরে ওর খুনি বলছি, জীবনে কোনো অন্যায় করে নাই তারপরে ওর বিরুদ্ধে নানান অন্যায় লাগাইছি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আজ এই এখানে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ 40 দিন আগুন থেকে বেরিয়ে আসছে, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ, পয়সার আগুনে হাত দিন না অনেক করছেন আজকে গেলে কিন্তু ঘুরে আসতে পারবে না, কয় তারা সেনাপদের পদ দিছে কারা ওই কাপুর, কয় স্যার নিয়োগটা তো আপনি দিছিলেন, কথা ঠিক কি কষ কি আমি নিয়োগ দিছিলাম না তার নিয়োগ বরখাস্ত করলাম পদত্যাগ কর আল্লাহর রাস্তে বাসাইছেন গো স্যার, ওই কথাটা আমি কই বাসাইছিলাম আপনি কইয়ে বাসাইছেন আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু এরকম অন্যায় বিচার করতে রাজি আমিও পদত্যাগ করব কিন্তু যজ্ঞের জুলুম আমি করতে পারবো, নিলে কে না এগুলো পড়তে হবে ইতিহাস জানতে হবে বুঝতে হবে মুসলমান, কথা ঠিক কিনা, অনেক সময় মুসলমানরা ধান্দায় পড়ে যায় কোনটা ভালো কোনটা মন্দ টের পায় না, কিন্তু সেনাপতিও জানে নমরুদও জানে ইব্রাহিমের মতো ভালো মানুষ একটাও নাই, যখন সুবহানাল্লাহ অন্ধকার থেকে আলোতে
শান্তি দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নেওয়ার জন্য, জেনা ব্যবসার বন্ধ করে সভ্য সমাজ গড়ার জন্য, কুসংস্কার থেকে তাদেরকে সভ্যতার দিকে নেওয়ার জন্য যত রসুল এই দুনিয়া আমি পাঠাইছি, মা আতিহিম রসুলিন নট এ সিঙ্গেল মেসেঞ্জার, এমন একটা নবি যায় নাই ইল্লা কানু বিহি ইয়াস্তাজিউন, যাদের সাথে নির্যাতন করা হয় নাই, ঠাট্টা বিদ্রুপ করা হয় নাই, মারা হয় নাই, কাটা হয় নাই। আমার মুসলমান যে দলি করো, তুমি যদি মুসলমান হও এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এই জিনিসগুলো তোমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, আমরা কিতাবে দেখি, আমরা এই সমস্ত নবীদের ইতিহাস যদি খুঁজি, এই পৃথিবীতে হাজারো পয়গম্বর এমন আছে যাদেরকে কাফেররা শুলে চড়ে শহীদ করে দিয়েছে, হাজারো পয়গম্বর এমন ছিল যাদেরকে ফাঁসের কাস্তে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, হাজার পয়গম্বর এমন ছিল যাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়েছে, কাউকে বা মরুবাসী, কাউকে বা বনবাসী দেওয়া হয়েছে। এমন পয়গম্বরের ইতিহাস আমরা জানি, একটা জীবিত মানুষকে করাত দিয়ে চিরে চিরে বিখণ্ডিত করেছে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, সেই নবীদের অনুসরণ আল্লাহ আমাদের করার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বাংলার সমুচ্চত্বরে আল কোরআনের আলো ঘরে ঘরে জেলে উঠবে, ইসলামের পতাকা পাক পাক করে উড়ুক, এই দৃশ্য যারা যারা দেখতে চান আল্লাহু আকবার বলে নবীর প্রেমে গেলে ভিতরে ঢুকে গেছে, এত দিয়ার কাজ হবে না। কয় তাহলে কারে দিন, কয় আল্লাহ মানে না এমন একজন ওই পদে বসান, দেখবেন রায় খালি বাইরি আপনি যাইবেন না। কয় মাথা খারাপ, মাথা খারাপ নাকি, আমি আমার বাড়িতে চলে গেলাম, তোরা সবাই যা, সবাই সব শূন্য চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, ওই বিডিআর কোন, ওই আর্মি কোন, ওই র‍্যাব কোন, সবাই একসাথে নিয়ে এসে সেনাপতি কয় বিডিআর টা একটু কোন দা রেখে দিলে চলে না। কয় ধূর তোর সীমানা মিমানা, আগে দেশের শত্রু নিধন কর, কথা ঠিক কিনা, ওদেরকে আগে নিয়ে এই ময়দানে লাগাই দে, সীমানা নিয়ে কোনো চিন্তা নেই আমার। আমার ভাইয়েরা বাবাজেরা এই নির্লজ্জ ভাবে এই কামগুলো করে আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরল, সশস্ত্র অবস্থায় আল্লাহ নবী এবং সাহাবারা খুবই দুর্বল, হাতে কোনো অস্ত্র ওরা তো যুদ্ধের নিয়েতে যায় নাই, এমন সময় সাহাবারা চিৎকার করে বলো নবী আল্লাহ তো তোমাকে সাহায্য করেছে, এবার আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদেরকে বাঁচাবে কে? নবীর ইমান একটু মজবুত হইলেও সাহাবাদের ইমান দুর্বল। সাহাবারা ওই যে মুসার সময় বলছিল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, কথা ঠিক না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবারা অবস্থা কি হলো, শুধু দিক দিয়ে ঘিরে ফেলেছে, ওরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আমরা তো চিনির অস্ত্র বাঁচার তো আমাদের কোনো উপায় নাই। ইব্রাহিম বলে, আমাকে এইমাত্র আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে আনলো, দেখোস নাই, কই দেখছি, তাইলে বিশ্বাস করোস না, কই 100% বিশ্বাস তো করি, কিন্তু ওই যে আয়েশা ছাড়লো, বিশ্বাস আছে কিন্তু এই যে আয়েশা সারে মারবেন দিয়ে, সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, দয়া করিস না, আমি আমার মহলারে ডাক দিই, সুবহানাল্লাহ। ডাক দেওয়ার পর আল্লাহ এই কয়েকজন লোক অনেক দেখতে দেখার পর আজকে জমা হয়েছে তোমার জমিনে, তোমার দিন কায়েমের জন্য, তোমার বড় শত্রু নমরূদ তাদের তৈরি করা আইন দ্বারা এই সমাজ চালাবে, কিন্তু এই লোকগুলো আর আমি চাই তোমার আইন দ্বারা দেশ চালাবে, আমি তোমার আইন
দেখে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, যারা বলেন ঠিক কিনা। সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন। ও ইব্রাহিম অপেক্ষা কর, আমি আল্লাহ শূন্য পাঠাইছি। সাথে সাথে আবার রিসিভার হ্যালো মস্কি উঠুস, সুবহানাল্লাহ কর না, শূন্য দেখছেন, শূন্য কেউ এক মশাকে আল্লাহ মনে হয় ডাক দিল না, আর একজন কে থাকা ফু দিলে মরে যায়, থাপুর দিলে মরে যায়, আমাকে আল্লাহ ডাক দিল, আর একজন কে না ডাক দিয়েছে, লাভ পাই কি আল্লাহ, কার আগে কে যাবে, আল্লাহ কো মশাকে আল্লাহ আজকে খালি অর্ডার দিয়ে দেও, একটারও সারন না, সুবহানাল্লাহ। কোন কার সাহায্য? আল্লাহ সাহায্য যদি থাকে মশাও ডরায় না, জোরে বলেন ঠিক কি না? আর আল্লাহর বান্দারা কি করে ডরাবে, যতই ফায়দা খাও কোনো লাভ হবে না, মুসলমানরা ভীত না, জোরে বলেন ঠিক কি না? তার আগে কেরা যাবে ধাক্কা ধাক্কি একটা ঠ্যাং গেল ভাঙ্গে, ঠ্যাং একটা নইলে হয়ে গেছে, দৌড়ে গেছে যুদ্ধের ময়দানে, আল্লাহ কি করো কয় জনম করে সুস্থ, আজকে এটা উল্টা পুশ করবে, নাম হয়েছে জিকা ভাই, এই মশা কিন্তু এখনো আছে, আছে কিনা, ডেঙ্গু আইলো কোন থেকে, ওই যে ব্রাজিলে আপনার ল্যাটিন আমেরিকা 12টা রাষ্ট্রের মধ্যে সরকার না করতেছে, কেউ আর বাস্তা নিও না, জিকা ভাইরাস ঢুকছে, বুঝছেননি, প্রত্যেকটা সন্তানের মাথা হয় ছোট, কেউ বাসে কেউ বাসে না, কেউ পাগল কেউ আত্মা, এই জিকা ভাইরাস আসছে কার মাধ্যমে, মশা, মশা, ওই মশা এখনো আছে রে ভাই, কথা ঠিক কিনা? সবাই রে শুরু করো, কয় সবাই তো এক, তোমার গুন্ডা আর নমরুদের গুন্ডা, আল্লাহ কা বসে বিরাট করে পয়ে দেন লাগছে, এগুলো ছড়িয়ে দেয়া জাহান্নামের খুশবু গন্ধ বদবু, ওগুলো আমার শত্রু খলিল ইব্রাহিমের শত্রু, একটারও ছাড়বে না, আর যাদের দুনিয়া জান্নাতের সুসংবাদ পাবে সুগন্ধি পাবি রে মশা, একটার ধারে কাছেও কিন্তু যাবি না, মশা কার গোলাম, যে জানি এসেছিল ওই মশা আবার দুই পদের, কয় পদের, একটা হলো কথারটা কাম বেশি, আর একটা কাম আছে, আছে কিনা এরকম, এনে বয়ার এসে দেখবেন কোন কথালে আসতে করে ঢুকাই দিচ্ছে, আপনার রানের থেকে নিয়ে ব্যাট ভরে যখন দৌড় দিছে তখন আপনি টের পাইছে ইস রে মহাশাকে থাপড়ায় ঘিরে ভাঙ্গে ফেলাবো, কাম হইব না, আমি নিয়ে চলে আইছি, আমি এত কথায় বিশ্বাসী না কামে বিশ্বাসী, আবার আর একটা আছে, আপনি মশারিটা নিয়ে শুয়েছেন, উনি আপনার ধারে কাছেও যেতে পারে না, তা ওই মুমিন চিকের বাসা কয় হইছুন কোন কোন ঘুমাইছুন কয়জন কয় কি কয় না, এই সুর শোনার সাথে সাথে ফাল দাও দে, হায় হায় রে মশা এসে মশারি যাইরে বিছাও, কথা ঠিক কি না, ওরে এখনো সবাই ডরাই রে ভাই, কারণ যে ডর দেখাইছিল ময়দানে আমার ভাইয়ের ভয় না, এবার মশা এসে কোন কিছু না খালি একটা করে যার ঘাড়ে মারে অমনি পুরো মরে যায়, হাতিরে মারে হাতি পরে সাথে সাথে মরে গইলে যা, সেনাপতি সেনাপতি দেখে সর্বনাশ, এত কোন বাহিনী ঠেলায় কোলায় না, কোন কোন করে মারে আর মারে ঘুরা দিয়ে নমরুদ দরজা খুলে দিছে, হোয়াট ইজ দ্য নিউজ অফ ব্যাটল ফিল্ড, যুদ্ধের ময়দানের খবর কি, কয় গুল্লু খালাস সব শেষ হয়ে সাপ, এইরকম সেনাপতি তো চাই, মোল্লারা দিশে তো দৃষ্টি শুদ্ধে, কয় স্যার কথা তো এখনো শেষ হয় না, মোল্লা তো লম্বা হয় নাই, তোমার সত্যি কুস্তি খায়
মিলে কিনা? আসলে মাথা খারাপ, মশাই কামড়ায় কোনোদিন মানুষ মারে? আমার মাথা খারাপ, কয় যা কয় সা, কয় যা যুদ্ধের ময়দানে যা, কয় আল্লাহর রাস্তে মা পোষাই, ওই কয়জন পদত্যাগ করে ভালো করছিল রে, আমি যে কিল্লিকে পদত্যাগ করলাম না, কথা ঠিক কি না? আল্লাহ তুমি আমার বাসাও, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, কাপড় সিরা, লুঙ্গি সিরা, গেঞ্জি সিরা, কোয়ানে কোয়ানে সিদ্রি আছে, বুগলা আছে, সব সমানে খালি বন্ধ করবার লাগছে। ওই যে ন্যাংরা মিয়া, আসতে একটু দেরি হয়েছি, আইসাকে আল্লাহ সব তো শেষ, এটা শত্রু নাই, জিহাদের ময়দানে ইচ্ছে মাঙ্গা ঠ্যাং নিয়ে হওয়াইছে। আল্লাহ কেন ন্যাংরা রে, তোর মুজাহাদা বেশি, তুই ঈশ্বরী ওজুর দিয়ে ঘরে বসে থাকতে পারতি, যে আল্লাহ আমার ঠ্যাং ভাঙছে আমি যাইতে পারবো না, তা না করে আমার দিকে সারা দিয়া এই ভাঙ্গে ঠ্যাং নিয়ে আইসাস, কষ্টটা বেশি করছ, তোর জন্য পুরস্কারও আমি বড়টা রাখছি। বুঝলে গা কন্যা সোহা ভালোবাসে না, সেনাপতি কয় হাই হিরে মরছি রে, আমার বন্ধু পাইছে রে, পাশাপাশি আইছে রে, ঘেরা আছে, কয় ওই যে মশার শব্দ আমি পাইছি, হাই হিরে কি হয়েছে? নম্রত কয় কো মশা, জানালা খুলবো, সেনাপতি ঠ্যাং টান দা, সে আল্লাহ রাস্তে মাফ চাই, আপনি তো খেলা বুঝেন নাই, মশা বলে হেলা করে খবরটা আরে হার মেরে হেলাই রুখলে, সেনাপতির এক লাক্ষি তো দূরে সরে দেয়, বেয়াদব তোর মতো কা পুরুষ নাকি, কাহিনী কোন ভি পুরুষ সিন হে না, দরজা খুলেন না, যখন থেকে জানালা খুলে, জানালা খুলে চুক্কা নাক বার করে দেখে কো তোর মশা কোন রাগা, দেখি কারে তোমার ছাড়, সেনাপতি তাড়াতাড়ি কম্বল পেছে চোখে তোলে দেয় শুয়েছি, থরথর করে কাঁপতেছে, এই যে অ্যাকশন শুরু হয়নি, কথা ঠিক কিনা? ধুলো ভালো করে হিসু হিসু করতে করতে কাম সারা, আরাম একটা মশা তোর ভাঙ্গা ফেন, যখন চলে গেছে নিজে বাদন্ত হঠাৎ করে জোরে একটা মারছে টান, এক করে চলে গেছে ব্রেনের কাছে, সুবহানাল্লাহ কন্যা মশাকে আল্লাহ কি করবো, কয় বিসমিল্লাহ কও, দায়িত্ব তো কেবল শুরু হইলো, কথা ঠিক কিনা? তখন নাকি নমরুদের মস্তিষ্কের বুদ্ধি ঢুকে দিছে, নমরুদের গোটা জাহান উলটপালট হয়ে গেছে, নিজের অজান্তে জোরে একটা খুশি মাথার মধ্যে লাগাইছে, মগজ গাছের লইরা মশাকে আল্লাহ টার্গেট মিস হয়ে গেল, আবার টার্গেট কর, আবার একটা বারে আবার বরদ্দ খুশি, আবার কর ডাইনের তো খুশি, বরদ্দ খুশি, কিছুক্ষণ ঘুষাইতে ঘুষাইতে হাত আর চলে না, অবাস নমরুদ কয় সেনাপতি কো, ও আব্বা তুমি কো, সেনাপতি কয় কি হয়েছে? কয় রে আমার বাসা, কয় আমি ল্যাব গাই দিয়ে শকির নিচে গেছি, হয়েছে কি? কয় হে শত্রু আমার নাক দা যায় মস্তিষ্কে মারে, কয় আগে কইছিলাম না মশা দেখে আলা করো না, ঠিকই না? এখন বুঝো, কয় আল্লাহর রাস্তে মাফ চাই, আমার বুঝা হয়ে গেছে, দয়া করে বাইরে আয়, আমি আবার কি করুম, কয় আমার মাথায় একটু ধুল সাইয়া দে, সুবহানাল্লাহ কর, সেনাপতি কয় জন বলে ঠ্যাং টিপছি, আজকে মোহাম্মদ আলী কিলের মতো কই মারো, সামনে মারো, হেইয়ো পিছে মারো, হেইয়ো আর জোরে, কিছুক্ষণ মারতে মারতে কয় এক্সকিউজ মি স্যার, আর চলে না, কয় তোমার পাও নাই, মাথা নিচে করে দিয়ে
তোমারও থাকার দরকার আল্লাহ দুশমন খতম করে
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।